স্বাধীনতা মানুষের আজন্ম লালিত স্বপ্ন। স্বাধীনতা অর্জনের জন্য তাই কখনো যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিও আসতে পারে। 1971 সালে তেমনি এক ইতিহাসের সাক্ষী হয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মুক্তিযুদ্ধের কালজয়ী ঘটনা প্রজন্ম পরম্পরায় ছড়িয়ে দিতে এবং স্বাধীনতার সুপ্ত সহজাত চাহনি শিশুদের মনেও সঞ্চারিত করতে কবি প্রবীতে শিশুদের চেতনায় মুক্তিযুদ্ধ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল 5:30টায় কবিপ্রবীর কেন্দ্রীয় শহীদ মিনারে কবিপ্রবীর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত ঘাসফুল বিদ্যালয়ের শিশুদের মাঝে ভিডিবি পটুয়াখালী জেলা উক্ত অনুষ্ঠান আয়োজন করে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। হাজার মাইলের ভৌগোলিক ভাষা ও সাংস্কৃতিক সহ সকল বিষয় অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি প্রদেশ করা হয়। ভিডিবি পটুয়াখালী জেলার স্বেচ্ছাসেবকরা ঘাসফুল বিদ্যালয়ের শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। এ সময় তারা গল্প, গান, আড্ডায় মুক্তিযুদ্ধকে তুলে ধরে এবং শিশুদের নিয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতা শেষে উপস্থিত 30 জন শিক্ষার্থীদের মধ্য থেকে 3টি ইভেন্টে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী 9 জনকে পুরস্কৃত করা হয়। ঘাসফুল।